বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমরা এই ভিডিওতে এমন একটি বই সম্পর্কে আলোচনা করব যা পড়ার পরে আমি দাবি করে বলতে পারি যে আপনি অন্তত এতটুকু জ্ঞান পাবেন যা অনেক বই পড়ার পরে তা অর্জন করা সম্ভব। এই ভিডিওটি লেখক লালা হরদোয়ালের বই হিন্টস অফ সেলফ কালচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই বইয়ে লেখক সেই বিষয়গুলির উপরে খুব গভীরভাবে মনোনিবেশ করেছেন যেগুলির উপরে একজন ব্যক্তি তার সারা জীবন ব্যয় করেও সেগুলি থেকে উপকৃত হতে পারেন না। আমরা স্কুল থেকে কলেজ পর্যন্ত এমন অনেক বিষয়ের উপরে পড়াশোনা করি, কিন্তু তার বেশিরভাগই আমাদের কোনো কাজে আসে না, কারণ আমরা সেই বিষয়গুলি পড়ি শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্যে বা আমাদের বাবা মাকে খুশি করার জন্যে। কিন্তু আপনি যখন এই বইটি পড়া শুরু করবেন তখন এক সময় বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনের কতটা সময় নষ্ট করেছেন। আপনি নিশ্চয়ই একটি ইংরেজি কথা শুনেছেন, ওল্ড ইজ গোল্ড। এই বইটি পড়ার পরে আপনি এর প্রকৃত অর্থ জানতে পারবেন। এই বইটি লন্ডন থেকে ১৯৩৪ সালে প্রকাশিত হয়েছিল। লেখক লালা হরদয়াল সাহেব এই বইটি লেখার আগে বহু বছর ধরে অনেক বিষয়ের উপরে পড়াশোনা করেছিলেন এবং এর মূল উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই বইটি হাজারো বইয়ের একটি সমষ্টি। লেখক আমাদের বলেছেন যে এই সমস্ত জ্ঞান এবং নিয়মকে আমাদের বাস্তব জীবনে ব্যবহার করলে আমরা এই পৃথিবীর ছলনাময় জীবন থেকে রক্ষা পাব। এই বইটির নাম হিন্টস অফ সেলফ কালচারের মানে হল যে এই বইটিতে আমরা এমন সব তথ্য পাব যা আমরা আমাদের বাস্তব জীবনে যদি এটি ব্যবহার করতে পারি তবে আমরা আমাদের অন্তরাত্মাকে সতর্ক করতে পারব এবং মানুষের প্রতারণা থেকে নিজেদের বাঁচাতে পারব। তবে আমি এখানে একটা কথা বলতে চাই যে লালা হরদয়াল সাহেব এই বইয়ের প্রথম পাতায় আমাদের বলেছেন যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সেই সমস্ত লোকেদের কাছে পৌঁছানো যারা কিছু না ভেবেই সবার কথা বিশ্বাস করেন। তারা বলেন যে আমি যা নিজের কানে শুনেছি আমি তাতেই বিশ্বাস করি, কারণ যিনি বলছেন তিনি অনেক বড় পদে রয়েছেন। এইসব মানুষেরা তাদের নিজেদের মন এবং শক্তি ব্যবহার করেন না, এর ফলে তারা তাদের বাকি বিষয়গুলির উপরেও ধ্যান দিতে পারেন না। লেখক আমাদের এই বইটির সম্বন্ধে একটি খুব আজব কথা বলেছেন এবং সতর্ক করেছেন যে এই বইটি পড়ার পরে অনেকে আমাকে গালাগালি বা আমার সমালোচনা করতে পারেন। লেখক এই কথা কেন বলেছেন তার উত্তর পাওয়ার জন্যে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তিনি আমাদের একটি ভালো কথাও বলেছেন যে এই বইটি পড়ার পরে যদি কোনো একজন ব্যক্তির জীবনে সামান্যতম উন্নতি হয় তবে তিনি নিজেকে সফল এবং সম্মানিত বোধ করবেন। হিন্টস অফ সেলফ কালচার বইটি আজকের প্রজন্মের তরুণদের উপরে লক্ষ্য করে লেখা হয়েছে। আপনি যদি সেই সমস্ত বিষয় থেকে মুক্তি পেতে চান যেখানে বিশ্বের ৮০%-এরও বেশি মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তাহলে এই ভিডিওতে বলা বিষয়গুলি আপনার জীবনে ব্যবহার করার চেষ্টা করুন। ভালো এবং সুস্থ জীবনের ৪টি দৃষ্টিভঙ্গি বা দিক রয়েছে, যেগুলি হল বুদ্ধিজীবী, শারীরিক, সৌন্দর্যবোধ এবং নৈতিক। অর্থাৎ বুদ্ধিবৃত্তিক সংস্কৃতি, শারীরিক সংস্কৃতি, নান্দনিক সংস্কৃতি এবং নৈতিক সংস্কৃতি। জীবনের এই ৪টি দৃষ্টিভঙ্গি বা দিক রয়েছে যা অসম্পূর্ণ জীবনকে সম্পূর্ণ করে তুলতে পারে। প্রতিটি মানুষেরই তার জীবনে এই ৪টি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার, যা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই বইয়ের লেখকের সম্পর্কে কিছু বিষয় সম্বন্ধে জানা আমাদের খুবই দরকার। এই বইয়ের লেখকের পুরো নাম হল লালা হরদয়াল সিং মাথুর, যিনি ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বুদ্ধিজীবী ব্যক্তিদের মধ্যে এমন একজন ব্যক্তি যিনি 2টি আলাদা বৃত্তি পেয়েছিলেন, যার কারণে দয়াল সাহেব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তার উচ্চতর পড়াশোনা শেষ করেছিলেন। সেই সময় একজন মহান ব্যক্তি স্বামী রামাতীর্থ তার সম্বন্ধে এমন একটি কথা বলেছিলেন যা তার একটি দুর্দান্ত মহানুভবতার কথা মনে করিয়ে দেয়। তিনি বলেছিলেন যে আজ পর্যন্ত হরদয়াল সিংয়ের মতো মেধাবী ও বুদ্ধিমান ব্যক্তি আমেরিকার মাটিতে পা রাখেননি। তিনি সেই ব্যক্তি যিনি আধ্যাত্মিকতার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিলেন। এই সংযোগে যে দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে তা হল বুদ্ধিজীবী সংস্কৃতি। যখন একজন মানুষ জন্মগ্রহণ করেন তখন তার মস্তিষ্কের বিকাশের 5টি ভিন্ন ধাপ থাকে। প্রথমটি হল নবজাতক, দ্বিতীয়টি হল শৈশব, তৃতীয়টি হল ছেলেবেলা, চতুর্থটি হল প্রাক বিদ্যালয় পর্যায় এবং পঞ্চমটি হল স্কুল জীবন। বিজ্ঞানীরা বলেছেন যে কোনো মানুষের মস্তিষ্কের বিকাশ 25 বছর বয়সে পৌঁছানো পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাই অনেকেই এই চিন্তা করেন যে তাদের বয়স পেরিয়ে গেছে এবং কোনো কিছু শেখা শুরু করার আগেই বলে থাকেন যে তাদের মস্তিষ্ক আর কাজ করে না, তারপর সেখানেই তারা থেমে যান। কিন্তু আমরা এই বিষয়ে গভীরভাবে চিন্তা করি না। আমাদের মনে রাখতে হবে যে যতক্ষণ আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ আমাদের শরীরের চাহিদা বা কার্যকারিতা কখনোই বন্ধ হয় না, বরং সব সময় কাজ করতে থাকে। তাই আমাদের কর্তব্য যে আমরা আমাদের মস্তিষ্কের যত্ন নেওয়ার সাথে সাথে প্রশিক্ষণ দিতে থাকি এবং মস্তিষ্কে যতটা সম্ভব জ্ঞান সঞ্চয় করতে থাকি। মানুষের শরীরে মস্তিষ্ক হল এমন একটি অঙ্গ যা হাজার হাজার বছর ধরে আমাদের এবং পশুদের মধ্যে থেকে আলাদা করে রেখেছে। তবে এমন অনেক পশু আছে যাদের ইন্দ্রিয়গুলি মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যেমন বাজপাখি, পিঁপড়ে এবং কুকুর। এদের সকলেরই মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইন্দ্রিয় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরা মানুষের থেকে বেশি উন্নত নয়, কারণ এদের মানুষের মতো বিবর্তিত মস্তিষ্ক বা উচ্চ বুদ্ধিমত্তা নেই। কিন্তু তা সত্ত্বেও দুঃখের বিষয় হল যে পৃথিবীর 80% মানুষ উচ্চতর বুদ্ধিমত্তায় পৌঁছাতে পারেন না। এখন আপনাকে এই জায়গায় পৌঁছাতে হলে আপনার যা করতে হবে তা এই ভিডিওটিতে আগে জানতে পারবেন। জ্ঞান এবং সংস্কৃতি আমাদের দেওয়া একটি আশীর্বাদের মতো, এবং আপনি যদি এটি উন্নত না করতে পারেন এবং নিজের দৈনন্দিন জীবনে ব্যবহার না করেন তবে আপনি রাজনৈতিক চিন্তাভাবনা এবং ধার্মিক কুসংস্কারের ফাঁদ থেকে কোনোদিন বেরোতে পারবেন না, এবং আপনি সেই স্বার্থপর ধর্মীয় ঠিকাদারদের হাতের কুসংস্কারের ফাঁদে আটকা পড়ে যাবেন। সেই সব মানুষেরা এটি করে থাকে যারা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই যে কোনো কারোর কথায় খুব সহজেই প্ররোচিত হয়ে পড়ে এবং তাদের সমস্ত জীবন এবং শক্তি নষ্ট করে ফেলে। বেশিরভাগ মানুষের জীবন ঘুড়ির মতো, যা সুতো হয় কোনো রাজনৈতিক শক্তির হাতে অথবা কোনো ভণ্ডদের হাতে, নয়তো সেই সব লোকেদের হাতে থাকে যাদেরকে তারা প্রশ্ন করতে ভয় পায়। এই সব লোকেদের বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কোনো আগ্রহ থাকে না। তাই আমাদের এই সব বিষয়ে অবশ্যই পড়াশোনা করা উচিত। আপনাদের এই সব বিষয়ের উপরে বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই, আপনার কেবল প্রাথমিক বিষয়টুকু জানলেই হবে যাতে আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে ঠিক পথে আনতে সক্ষম হবেন। লেখক এখানে বলেছেন যে আপনাকে একটি ডায়েরি তৈরি করে তার মধ্যে দরকারি বইয়ের শিরোনামগুলি লিখতে হবে, এবং বই কিনতে বেশি টাকা খরচ না করে বাজার থেকে কিছু সেকেন্ড হ্যান্ড বই কিনে বা যে কোনো লাইব্রেরি থেকে বই নিয়ে পড়া শুরু করতে হবে। আধ্যাত্মিক সংস্কৃতির চূড়ায় পৌঁছানোর আগে আপনি দুই ধরনের সমস্যার মুখোমুখি হবেন যা আপনাকে কাটিয়ে উঠতে হবে। প্রথমত, বেশিরভাগ পুরুষ এবং মহিলারা মানি মাইন্ডেড, অর্থাৎ টাকা পয়সার পিপাসু হয়ে থাকে। তারা সেই সব বিষয়গুলোকে গুরুত্ব দেয় না যেখান থেকে তাদের টাকা পয়সা অর্থাৎ নগদে অর্থ পাওয়ার আশা কম থাকে। তারা মনে করেন যে তারা যদি বইয়ের জ্ঞানকে নগদে রূপান্তর করতে না পারেন তাহলে বোকার মতন কাজ করা হবে। এই ধরনের লোকেদের চিন্তাভাবনা শুধুমাত্র বস্তুগত সমৃদ্ধির হয়ে থাকে, এবং এই চিন্তাভাবনায় দরিদ্রের পাশাপাশি ধনীরাও আটকে পড়ে যায়। এই ধরনের লোকেরা তাদের ব্যবসায় সাফল্য পেতে পারেন, কিন্তু গভীর জ্ঞান সম্পর্কে কিছুই জানেন না। দ্বিতীয়ত, এমন অনেক তত্ত্ব ও মতবাদ রয়েছে যা মানুষের মনকে পাথর করে দিয়েছে। তাদের কান আছে কিন্তু শোনেন না, তাদের চোখ আছে কিন্তু দেখেন না, আর তাদের মস্তিষ্ক আছে কিন্তু লক্ষ্য বা ধ্যান দেন না। লেখক বলেছেন যে অনেকে গৌতম বুদ্ধের শিক্ষায় বিশ্বাস করেন, যেখানে তিনি নীতিশাস্ত্র, ধ্যান এবং সন্ন্যাস সম্পর্কে কথা বলেছেন, কিন্তু বিজ্ঞান, ইতিহাস এবং শিল্প সাহিত্যের মতো বিষয়গুলিকে তিনি কখনোই মূল্য দেননি। তাই আমাদের উচিত পরীক্ষার জন্য নয়, জীবন যাপনের জন্যে প্রতিটি বিষয় অধ্যয়ন করা, যেমন বিজ্ঞান, পদার্থবিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি এবং অন্যান্য। এখন অনেকের মনে হতে পারে যে এইসব আমরা তো আগেই পড়ে রেখেছি, এতে নতুন কি আছে? তাই লেখক এই বইয়ের সমস্ত বিষয়গুলিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। সেই জন্যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবেই আপনি সব বুঝতে পারবেন। অনেকে বিজ্ঞানকে কঠিন বলে মনে করেন, তবে এটি মোটেও তা নয়। এটি একটি খুব সহজ এবং আকর্ষণীয় একটি বিষয়। কিভাবে প্রকৃতির পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তন থেকে আমরা কি শিখতে পারব, তা আমরা বিজ্ঞানের থেকে জানতে পারি। আপনি যখন সকালে ঘুম থেকে উঠে সূর্যের দিকে দেখেন, গাছপালার দিকে দেখেন বা চারপাশের নিরীহ প্রাণীদের দিকে দেখেন, তখন আপনার মধ্যে তাদের সম্পর্কে জানার কৌতূহল জন্মায়। এরকম কেন হয়? এর উত্তর আপনি বিজ্ঞানের মধ্যে পাবেন। যদি আমরা অঙ্কশাস্ত্রের কথা বলি, তবে বেশিরভাগ লোকেরা এই বিষয়টিকে নিস্তেজ বলে মনে করে। আপনি অঙ্কশাস্ত্রের মতো বিষয়কে বিরক্তিকর হিসাবে বিবেচনা করবেন না। অঙ্কশাস্ত্র আপনাকে নকশার কাঠামো, প্রাচীন অঙ্কন শিল্প, শব্দযুক্তি এবং পরিষ্কার চিন্তাভাবনার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। একইভাবে আমাদের যুক্তিশাস্ত্র পড়া উচিত, যার সাহায্যে আপনার কাছে এমন একটি শিল্প থাকবে যার দ্বারা আপনি ঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারবেন। এরপরে আপনাকে প্রাণীবিদ্যা পড়া উচিত, যেখানে আপনি প্রাণীজগতের অঙ্গসংস্থান বিদ্যা এবং দেহতত্ত্ব সম্বন্ধে জানতে পারবেন। প্রাণীবিদ্যা থেকে জানতে পারবেন যে কিভাবে মানুষ এবং পশু পাখিরা এই পৃথিবীতে এসেছে। এই বিদ্যা আপনাকে মিথ্যে বা অন্ধবিশ্বাস থেকেও রক্ষা করবে, যেমন প্রাচীনকালে মিশরীয় এবং হিন্দুরা পশুদের পূজা করত এবং আরবরা গাছের পূজা করত। একইভাবে আপনার ইতিহাস, মনোবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, সমাজবিজ্ঞান, ভাষা এবং আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুলনামূলক ধর্ম সম্পর্কে জানা উচিত। এখান থেকেই আপনি বুঝতে শুরু করবেন যে লেখক লালা হরদয়াল সাহেব কেন এই বইয়ের প্রথম পাতায় বলেছিলেন যে মানুষ তার সমালোচনা করবে। তিনি তুলনামূলক ধর্মের বিষয়টিকে পড়ার জন্যে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে পৃথিবীতে জন্মগ্রহণকারী সমস্ত মানুষ তাদের পছন্দ অনুযায়ী পৃথিবীতে আসেন না, মানে মানুষ জন্মগ্রহণ করার পরেই তারা সেই বিশ্বাসের সাথে তাদের জীবনযাপন শুরু করেন যা তাদের পিতা মাতারা বিশ্বাস করেন, এবং এই সংস্কৃতি খুবই বিপজ্জনক। তাই মানুষ যখন জন্মেছেন তারা তার সাথেই হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইসলাম ধর্ম নিয়েই জন্মগ্রহণ করেছেন। এরপরে যখন আমাদের মস্তিষ্কের বিকাশ শুরু হয়, তখন আমরা জাতি ধর্ম গ্রহণ করা শুরু করে দিই, অর্থাৎ আমরা আমাদের বাবা মায়ের বলা সমস্ত বিষয় কিছু না ভেবেই মেনে নিই, এবং তাদের বাঁচানোর পরিবর্তে আপনিও তাদের সাথে কুসংস্কারের অন্ধকারে আটকা পড়ে যান। আপনি মিথ্যুক যাজক এবং পণ্ডিতের জালে জড়িয়ে পড়েন, যারা আপনাকে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্যে ব্যবহার করে থাকেন। তাই আজকের তরুণ প্রজন্মের উচিত সব ধর্মগুলির সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলেই বুঝতে পারবেন যে বিজ্ঞান কতটা এগিয়ে রয়েছে নাকি পিছিয়ে রয়েছে। এখন হয়তো অনেক ধর্মপ্রাণ মানুষ বিভ্রান্ত হবেন যে লেখক হরদয়াল সাহেব কেন এমন কথা বলেছেন। এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর শেষে বলবো। অনেক ক্ষেত্রে লোকেরা ভয় পায় কারণ তাদের একজন ধর্মীয় শিক্ষক দ্বারা শেখানো হয় যে ভবিষ্যতে তাদেরকে নরকের আগুনে নিক্ষেপ করা হবে। এই কারণে লোকেরা নিজেদের বাঁচাতে তারা তীর্থযাত্রা করেন, হজ করেন, পশুদের বলি বা কোরবানি দিয়ে থাকেন। শুধু তাই নয়, তারা সূর্যের পূজাও করেন। লেখক বলেছেন যে এসব না করে তাদের উচিত এই সমস্ত বিষয়ে পড়াশোনা করা এবং এর থেকে কিছু শিখে এই জাতীয় বিভ্রান্তমূলক বিশ্বাস করা থেকে দূরে থাকা। দ্বিতীয়ত, দৈহিক সংস্কৃতি। লেখক বলেছেন যে প্রত্যেক মানুষের প্রথম কর্তব্য নিজের শরীরের যত্ন নেওয়া। আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার এবং প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যাতে তারা তাদের শক্তি এবং সহনশীলতার বিকাশ করতে থাকে। লেখক লালা হরদয়াল সাহেব বলেছেন যে সুস্বাস্থ্য ছাড়া জীবন অনিশ্চিত, কারণ জীবনের প্রতিটি মুহূর্তে আপনার শারীরিক সহনশীলতা এবং শারীরিক শক্তির দরকার হবে। আপনার নিজের জীবনের মধ্যে বাঁচার আনন্দ বোধ করতে হবে, তবেই আপনার মনের মধ্যে অন্ধকার চিন্তা ভাবনার কোনো প্রভাব পড়বে না। আপনি যদি আপনার শরীরকে স্বাভাবিক অবস্থায় না রাখেন তবে আপনার বেশিরভাগ সময় অসুস্থতার মধ্যে দিয়ে কাটবে। সময় কোনো সম্পদের চেয়ে কম নয়। সময় হলো জীবন, যা সর্বদা এবং সর্বত্র রয়েছে, কিন্তু জীবন খুবই ছোট। তাই আপনার মূল্যবান জীবন অসুস্থ হয়ে নষ্ট করা উচিত নয়। সুস্থ থাকার জন্যে আপনার একজন ক্রীড়াবিদ হওয়ার বা শক্তিশালী পেশিবহুল শরীর রাখার দরকার নেই। যদি এটি আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে তবে আপনার এই ধরনের শারীরিক সংস্কৃতি ত্যাগ করা উচিত। এই ধরনের শারীরিক সংস্কৃতি সেই ধরনের পেশাদারদের জন্য উপযুক্ত যারা পেশায় কুস্তিগীর, দৌড়বিদ বা বক্সার হয়ে থাকেন। আপনার শুধু সেইটুকুই থাকা উচিত যা আপনার সারা জীবন স্বাস্থ্যকর, শক্তিশালী, কর্মদক্ষতা এবং দীর্ঘ জীবনের মধ্যে দিয়ে যায়। সেজন্যে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে অ্যানাটমি বা দেহতত্ত্ব এবং ফিজিওলজির মতো বিষয়গুলিতেও জ্ঞান অর্জন করুন এবং নিজের শারীরিক সংস্কৃতি বুঝে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করুন। লেখক লালা হরদয়াল সাহেব এই বইয়ে সুস্থ থাকার 5টি নীতির কথা বলেছেন। প্রথমটি হল বিশুদ্ধ বাতাস। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ফুসফুসের বিশুদ্ধ বাতাসের দরকার পড়ে, কিন্তু আজকের শহরে এত দূষণ বেড়ে গেছে যে স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তাই চেষ্টা করুন যে এমন জায়গায় বাস করার যেখানে দূষণ কম। দ্বিতীয়টি হল জল। জল স্বাস্থ্যের জন্যে সবচেয়ে ভালো। জল আমাদের শরীরের ভিতরের এবং বাইরের জন্যে একটি বিনামূল্যের ওষুধের মতো। তাই জল দিয়ে প্রতিদিন স্নান করুন এবং সপ্তাহে অন্তত মাত্র একবার গরম জল দিয়ে অবশ্যই স্নান করুন। সুস্বাস্থ্যের জন্যে আপনার শরীর যতটুকু জলের অভাব অনুভব করবে ততটুকুই জল পান করুন। তৃতীয়টি হল সূর্যালোক বা সূর্যের কিরণ। লেখক একটি মজার কথা বলেছেন যে আপনার ডাক্তার সান অর্থাৎ সূর্যের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। ইনি সেই ডাক্তার যিনি আপনার চিকিৎসা বিনামূল্যে করে থাকেন। সুস্বাস্থ্যের জন্যে আপনার শরীরকে প্রতিদিন সকালে সূর্যের আলোয় কিছুক্ষণের জন্যে হলেও উন্মুক্ত রাখুন। চতুর্থটি হল খাদ্য, যা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই নীতিটিতে ঠিকভাবে মনোযোগ না দেন তবে এটি আপনাকে খুব অসুস্থ করে তুলতে পারে। তাই ঠিক খাবারের জন্যে আপনার নিজেকে 3টি প্রশ্ন করা উচিত। কিভাবে খাওয়া এবং পান করা উচিত, কত পরিমাণ খাবার খাওয়া উচিত এবং কি জাতীয় খাবার খাওয়া এবং পান করা উচিত। তৃতীয় সংস্কৃতিটি হল নান্দনিক সংস্কৃতি বা এস্থেটিক কালচার। এই সংস্কৃতিতে আমরা জীবনের সেই অভিজ্ঞতাগুলি অনুভব করি যা সৌন্দর্যকে বোঝায়। এই সংস্কৃতি বুঝতে হলে আমাদের শিল্পকলার তত্ত্ব এবং তার কার্যকারিতা, স্থাপত্যশিল্প, অঙ্কনবিদ্যা এবং সঙ্গীতের সৌন্দর্য সম্বন্ধে পড়া দরকার। आमादेर प्रथम थेकेई शिल्प सम्पर्के बोझा उचित। कारण शिल्प हलो सेई विषय जा आमादेर आवेगके उत्साह दिए पूरण करते पारे। अनेके विज्ञान एवं शिल्पके एकी बोले मने करेन, जदिओ एटी एकेबारेई नय। विज्ञान बुद्धिमत्तार साथे सम्पर्कयुक्त एवं शिल्प आवेगेर प्रति आवेदन करे थाके। जेमन टेरिचार्ड वागनार बोलेछेन जे शिल्प सम्प्रदायेर मধ্যে নিজের अस्तित्वेर आनंद रयेছে। माने शिल्प एमन एकटी अनुभूति जार निजस्व परिचय रयेছে जा मानुषेर जीवनके उद्दीपनाय भरिये देय। एकी भावे आमादेर स्थापत्येर विषय नियेओ पढ़ाशोना करा उचित। हयतो आपनार मने प्रश्न आसते पारे जे स्थापत्येर विषय निये पढ़ाशोना करे कि लाभ होते पारे। किन्तु आपनी जखन पढ़ाशोना शुरू करबेन तखन बुझते पारबेन जे आमादेर मस्तिष्क सौंदर्यके आकर्षण करे। ताई एई विषयटी निये पढ़ाशोना करले आपनी आपनार चारपाशे सौंदर्यपूर्ण स्थापत्य बा स्ट्राक्चार देखते पसंद करबेन। जेभावे कुतुब मिनारेर मंदिर एवं सेंट पीटर चार्चेर देयाल तैरी करा हयेछे ता देखे आपनार मने नतून नतून धारणा तैरी होते शुरू करबे। एरपरे आमरा जदि संगीत, नृत्य एवं कवितार मतो विषयगुली निये पढ़ाशोना करी ताहले बुझते पारबो जे कविता हयतो खूब कम भाषाय हये थाके, किन्तु एर शक्ति एतटाई बेशी हय जे ता जे कोनो कारोर मनके घायल करते पारे। आमरा जदि कविताके सहज भाषाय बुझी तबे एटी शुधु मानुषेर साजानो किछु कथा मात्र। पार्थक्य शुधु एटाई जे तादेर अनुभूति तादेर कवितार मধ্যে परिपूर्ण थाके। लेखक लाला हरदयाल साहेब एई बोइये आमादेर व्यक्तिगत विकाशेर सम्पर्के किछु विषय बोलेछेन एबं आमी मने करी जे आमरा जदि एई विषये व्यर्थ हई तबे बाकी जिनिसगुली आमादेर कोनो काजे आसबे ना। लेखक जीवनेर चारटी विषयेर मধ্যে नैतिक संस्कृति नियेओ आलोचना करेछेन। एर पाँचटी आलादा विभाग रयेछे जेगुली हलो पार्सोनल एथिक्स बा व्यक्तिगत नीतिशास्त्र, द फाइव सार्केल बा पाँचटी वृत्त, इकोनमिक्स बा अर्थनीति एवं पलिटिक्स बा राजनीति। नैतिक संस्कृतिते व्यक्तिगत नीतिशास्त्रेर समस्त शाखा अंतर्भुक्त रयेछे। एथिक्स माने नैतिक नीति যা একজন ব্যক্তি এবং তার কার্যকারিতাগুলি নিয়ন্ত্রণ বা গাইড করে। এথিক্স বা নীতিশাস্ত্রই আমাদের সমস্ত কর্তব্য পালন করতে শেখায়। আপনার সব চিন্তা ভাবনা এবং উচ্চারণ ভঙ্গি সবার প্রথমে নীতিশাস্ত্রের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। যেমন একবার একজন জ্ঞানী ব্যক্তি লেখককে বলেছিলেন যে আমরা সবাই সরকারের অধীনে শান্তিতে বসবাস করি। লেখকের উত্তরে বলেছিলেন যে আমরা সরকার সংস্কারের চেষ্টা করি। যে দেশের সরকার অত্যাচারী হয় সেই দেশে একজন পুরুষ বা মহিলা কখনই সম্পূর্ণরূপে সত্যবাদী, ন্যায়বান এবং নিঃস্বার্থ থাকতে পারবেন না। এমনকি ধার্মিক সন্ন্যাসীরাও কোনো না কোনো পাপ কাজ করে ফেলবে। যেসব সমাজে অন্যায়, স্বৈরতন্ত্র এবং বৈষম্য ছড়িয়ে রয়েছে তা বন্ধ করার জন্যে আমাদের এথিক্স বা নীতিশাস্ত্র শেখা খুবই জরুরি। পার্সোনাল এথিক্স বা ব্যক্তিগত নীতিশাস্ত্রের তিনটি স্তম্ভ রয়েছে যেগুলি হল শৃঙ্খলা, বিকাশ বা উন্নয়ন এবং উৎসর্গ। লেখক বলেছেন যে শৃঙ্খলার কাজ নেতিবাচক হয়ে থাকে। আমরা শৃঙ্খলার ব্যবহার সেখানে করি যেখানে আমাদের সেই কাজ করার কোনো আবেগ বা উন্মাদনা থাকে না। তাই এটি বন্ধ করার জন্য আমাদের অবশ্যই শৃঙ্খলা শিখতে হবে। উন্নয়ন আমাদের শরীর ও মনের চিন্তা ভাবনার বৃদ্ধির জন্য মানে যা সম্পূর্ণভাবে আমাদের আত্মার বৃদ্ধির জন্য কাজ করে থাকে। উৎসর্গ বা ডেডিকেশন ছাড়া আপনি শৃঙ্খলা এবং উন্নয়নে সফল হতে পারবেন না। আপনি যদি ব্যক্তিগত নীতিশাস্ত্রের এই তিনটি স্তম্ভ ব্যবহার করতে পারেন তাহলে আপনি মানবতার সেবা এবং তা রক্ষা করতে পারবেন। মানবতার সেবা করতে হলে আমাদের সেই বিষয়টিও শিখতে হবে যার উপরে মানুষ একেবারেই মনোযোগ দেন না, যা হলো রাজনীতি। আমরা যদি রাজনীতির বিষয়ে জ্ঞানহীন বা মূর্খ থেকে যাই তাহলে আমরা আমাদের দেশের জন্য এমন একটি সরকার নির্বাচন করে ফেলব যা ভণ্ডামি এবং দুর্নীতিতে পরিপূর্ণ। তাহলে আমাদের জীবনটা এমন হয়ে যাবে যেমন ইঞ্জিন ছাড়া ট্রেনের মতো। আপনি নিজেই চিন্তা করুন যে রাজনীতি সম্পর্কে যদি কিছুই না জানেন তাহলে ঠিক দিক নির্দেশনা কিভাবে করতে পারবেন। পলিটিক্স বা রাজনীতি চারটি নীতির উপর ভিত্তি করে রয়েছে, যেগুলি হল গণতন্ত্র, স্বাধীনতা, সমতা এবং সমধর্মিতা। এই নীতিগুলি শুধুমাত্র মজা করার জন্যে বা ভোট ব্যাংকে পরিণত করার জন্যে ব্যবহার করবেন না। আপনি যদি চান যে আপনার নিজের এবং আপনার দেশের ঠিক দিক নির্দেশনা পাওয়া উচিত, তবে আপনার এই মূল নীতিটি শিখতে এবং বুঝতে হবে এবং এরপরে তা ব্যবহার করে নিজের দেশের জন্যে আরও ভালো সরকার বেছে নিতে হবে, যাতে আপনার চারপাশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। এই বইটি পড়ার পরে আমি এইটুকুই বলতে পারি যে এই বইতে এমন কিছু বিষয় বা কথা রয়েছে যা আপনাকে খুশি নাও করতে পারে এবং কিছু বিষয় অধার্মিকতার সাথে সম্পর্কিত, তবে আপনাকে এটির অনুসরণ করা বা না করা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তবে এই বইটিতে যে ভালো বিষয়ের সম্পর্কে বলা হয়েছে সেগুলির মূল্য তা প্রায় কয়েক হাজার বইয়ের সমান। তাই এই বইটি নিজে পড়ুন এবং মানুষের সাথে শেয়ার করুন। বন্ধুরা, আমি আন্তরিকভাবে আশা করি যে আপনারা সবাই আমার এই ভিডিওটি পছন্দ করেছেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন যাতে আমরা উৎসাহ পাই, এবং অবশ্যই আমাদের চ্যানেল বুকস্পিকারের সদস্য হন। আপনার অনুপ্রেরণা আমাদের এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আনতে সাহায্য করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনারা যদি এরকম মজার মজার নতুন নতুন তথ্য জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি এরকম নতুন নতুন তথ্য নিয়ে আসতে থাকি আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে। আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।